আর বন্দি না করে ঘরের ভিতরে যাবতি আর রুমের মধ্যে আর কে সিগেটে হারা বিতনা যায় আ গিয়া সব লুটপাট করে সব কিছু লয়ে পড়ে আর বাইরে হয়ে গেছে গা এটা যার ছাগল না গুটায় নাম দাদা গুটায় এই যে দাঁড়িয়ে দিতা তে হ্যাঁ আছেন আর সন্ন কইলা আছেন এই যে দাঁড়িয়ে সব লয়ে গেছে গা এই যে দাঁড়িয়ে এই যে দাঁড়িয়ে এই যে দাঁড়িয়ে আপনারা দেখছেন তাজা খবর 24 আসসালামু আলাইকুম তাজা খবর 24 টিভি সংবাদে আপনাদের স্বাগত সাথে আছি আমি তিহান নরসিংদী রায়পুরায় গত রমজান মাসে মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে উত্তর বাখরনগর ইউনিয়নে বাহাদুরপুর গ্রামের মৃত ময়দর আলীর ছেলে লালচান নিহত হয় নিহতের আসামিরা জেল থেকে শুক্রবার 28 এপ্রিল সকাল 11টায় উত্তর বাখরনগর ইউনিয়নে বাহাদুরপুর গ্রামে দুলাল মিয়ার ছেলে নাসির মিয়ার কাছ থেকে চাঁদা চায় চাঁদা না দেওয়ায় তাদেরকে মারধর করে বাড়িঘর বাংচুর ও স্বর্ণালঙ্কার সহ বাড়িতে থাকা আসবাবপত্র গবাদি পশু লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার অপরদিকে রফিকুল ইসলাম ও মুক্তার হোসেন বলেন তারা আমাদের ফাঁসানোর জন্য নিজেরাই নিজেদের বাড়িঘর বাংচুর ও গবাদি পশু কোথাও রাখে এসব মিথ্যে সাজানো বানোয়াট তারা আমাদের ফাঁসানোর জন্য এসব কাজ করছে এ ঘটনায় উভয় পক্ষের 5 জন আহত হয় আহতরা হলেন দুলাল মিয়ার স্ত্রী বেগম অপরদিকে রফিকুল ইসলাম মুক্তার হোসেন নূর ইসলাম আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি মামন মিয়ার তথ্যচিত্রে মানে হেরা সাদা মতো করে দিছে না এই কারণে আয়া আমার স্বামীরে ঠাস করে গালের মধ্যে সর মারছে হেরার মধ্যে লাম দাও হেরা সব মানুষ আয়া লুপি টোপি তারপরে মুক্তার আরো মানুষ আয়া এক সবে আমার জামাই রে বাবু সবাই রে দৌড়া লাইছে পরে হেরা রে বন্দি না করে ঘরের ভিতরে যাবতি রুমের মধ্যে আর কে সিগেটে হেরার ভিতনা যায় আ গিয়া সব লুটপাট করে সব কিছু লয়ে পরে আর বাইরে হয়ে গেছে গা আমার গলার জিনিস মিনিস লয়ে গেছে গা গোরদর বাইঙ্গা নেকলেস মেকলেস টিয়া পয়সা যাবতি সব কিছু লয়ে গেছে গা টাকা পয়সা ও পরে একটা সুরি মুরি পরে আমি তাড়াতাড়ি গেছি থানায় থানায় গিয়া থানাতে থানার লোক নিয়ে তালা ভাঙ্গে মানে এই ঘটনা কে করছে কেডা করাইছে এটা কি আপনি বলতে পারবেন আমি শুনছি যে রফি আমার মেয়ের জামাই মারছে মোটর সাইকেল ভাঙছে আইনে আশ্রয় নিয়েছি এখন আইনে যা বিচার করে আমি মাতাবাতি নিয়ে সব সুখে মুখে যা আছে ফানিসার টানিসার যা আছে দেখেন আমাদের ঘরে থেকে সব বাঙ্গিয়া সাঙ্গিয়া সন্ন নিচ্ছে আমার বলতেছে আমরা 50,000 টাকা সাদা দিতাম সাদা দিলে রফিক মুক্তার কামাল নূর ইসলাম অনেকে আসিল সবার নাম আমি এখন বলতে পারতেছি না সবাই আসিল হ্যাঁ আমার মোটর সাইকেলটা গড়তে লয়ে গেছে গা আমার ওয়াইফে দেখছে দেখার পরে মুক্তাররা বলতেছে কি তুমি মোটর সাইকেল নাও পরে কেছে তাহলে বেশি কথা কইলে ঘরের কুদ্দা ফালাই দিব মানে এরপরে আমি আর কোনো আওয়াজ করছি না কিন্তু গাড়ি ওই জঙ্গলের ভিতরে গাতার ভিতরে মুক্তারের বাড়ির সামনে গর্তের ভিতরে ফালাইতে লাগছে পরে হ্যাঁ আমরা সবাই খুঁজিয়া আমরা নিয়ে আসছি ও না আমি যখন আইসি আমি কি তুমি আমার মারা সরটা মালা কেন তোমার তো শাস্তি আসিল পরে আমার কানকুটি মাঝে সর মারছে সর মারার পরে আমি আর ধরছি ধরার পরে কুপ দিছে একটা আর এখানে কামড়াইছে এরপরে আমার বাড়ি দিছে তারা লাম দাও এক কাটটা ছুরি গলম এগুলি লয়ে আয়া আমরা আমরা দৌড়ান দিছে পরে আমরা 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 দৌড়ান সার আমরা এনাইছি পরে আমরা দৌড়া ঘরের ভিতরে ঢোহায় সারা আমরা একটা রুমের ভিতরে তালা মারছে তালা না মাইরা পরে এই ফুলারটা বাংছে রফিকে মুক্তারা আমার ঘরের ভিতরে গিয়ে একটা আলমারির ভিতরে টাকা পয়সা স্বর্ণ সবই আসছিল পরে সব সবগুলি হারা নিয়ে গেছে আলমারিটা ভেঙ্গা আর আমরা তালা মারছি এরপরে গরুগুলি রফিকে নিচে এই ভিডিও আছে ভিডিও ফুটেজ করে লাগছি আমরা জানালা এগুলি কাজ কুজ ভাঙ্গিয়া দিছে থানাতে হ্যাঁ পুলিশ আসে পুলিশ আসে সব কিছু আমরা উদ্ধার করছে এই
আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ করছে যে আপনারা আপনার সরকারে আপনারা অনেক লোকজন মিলে নাকি আজকে হামলা তাদের বাড়িতে করছেন এবং ভাঙচুর লুটপরত এবং গরু বাছুর নিয়ে গেছেন স্বর্ণ গয়না। সিরুমিয়ার বাড়ির পাশে একটা রাস্তা আছে, এই রাস্তার মধ্যে মসজিদের কাছাকাছি আমরা বসিয়া একটা আলোচনা করতেছি। আমরা ওই এক চাষি এলে গিয়া ওই বেড়ার ফাঁক দিয়ে সাথে একটা বেড়া আছে, ওই বেড়ার পাশে থেকে কান দিয়ে শুনে আমরা কি কই না কই। তখন দেওয়া গেছে আসলে এনো যারা আরও কিছু লোকজন আসিন, এরা কইতেছে কি তোমার চাষি এটা এনো এক চুরি করে কথা শুনে গেলে আমি গেছি জিঙাইতাম কেন এই বেড়ার অগোচর গিয়ে কথা শুনো গেলে গিয়া তুমি চুরি করে গিয়া কথা শুনো করে এটা কইছি পরে আমার বাবা যে শুরু করছে পরে এলার ফুটাইছে নাসির নাসির আইসে পরে আয়াসেরা আমার কইতাছে তুই কইলাম বেশি উড়ে গেছত গা, মানে বিভিন্ন ধরনের গালাগালি লাগাই দিছে। লাগাই দেওয়ার পরে নাসির জসিম আসাদ সাইফুল তারিকুল এডিনে কিছু আমার মারতে শুরু করছে। হারা গেছে ফিরাইতো, এই ফিরাইতো গিয়া যে নূর ইসলাম আহত মুক্তার আহত এইগুলা সম্পূর্ণ বানোয়াটের একটা সাজানো। এও অনে হারা চিন্তা করতেছে যে অনেক যদি আমরা যে মনে করছি অনেক রেখিদা তল করুম এই কারণে হারা এই যে হারা বাংসুর গইরা গরু বা সুরা হারা কই নিছে নাকি নাই সেটা আমি তো দেখছি না, কিন্তু ওই যে এরার জালনা মালা গ্লাস মাস হারা ওই বাংসে এতে গাড়ি ঘুরি হারা ওই বাঙ্গে বাঙ্গে সেটা এই মিথ্যা বানোয়াট এগুলো। নাসির অভিযোগ করছে যে আপনারা নাকি এদের বাড়ি ভাঙচুর করেন এবং স্বর্ণ গয়না এবং গরু নিয়ে চলে যান। ঘটনা হেরা যেটা কইলো এটা পুরাটা মিথ্যা কথা। আচ্ছা মনে করছি বুঝলেন, আর আমি নিজে ফিরাইতে গিয়া আমি আরো কূপ খাইছি এবং কি নাসির আমার যে কূপ দিছে এই কূপ যদি আমার আঙ্গুলে না ফিরতো তাহলে আমার মাথা গেছিল এই যে আমার আঙ্গুলটা ঠিক বাইরে মারি তোর করছে। তখন আমরা ফিরাইতে গিয়া নাসির আমার খুব মাস আর হেরা যেটা কইতাছে গ্লাস ভেঙে লাইছে এটা সব মিথ্যা অভিযোগ। অন্যায় করাতে তো আমরা বিচার দরকার, আর যদি হেরা অন্যায় করাতে তো হেরার বিচার দরকার।